আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। সেটা হলো পিকনিকে গিয়েছিলাম আমরা কিছুদিন আগে, সো ওই ভিডিওটা তখনই করা ছিল, আজকে আপনাদের সামনে সেটা শেয়ার করছি। আজকে বলবো কী কী করলাম পিকনিকে। আসলে আমরা প্রায়ই পিকনিক বলতে আমরা প্রায়ই এইভাবে পিকনিকে যাই, পিকনিক স্পটে যাই রাতের বেলা, সো ফ্যামিলি নিয়ে। আর আমাদের সাথে আরও কয়েকটা ফ্যামিলি থাকে, সেদিনও আমরা সবাই মিলে কয়েকটা ফ্যামিলি মিলে গিয়েছিলাম। পিকনিক স্পটটা একটু দূরে ছিল, কিছুটা দূরে ছিল, সেই কারণে যেতে একটু টাইম লেগেছিল। সো গান শুনে শুনে সবাই এনজয় করে করে গেলাম। লং ড্রাইভে গান শুনে যাওয়ার মজাই আলাদা। এরপর আমরা চা করলাম, বাসা থেকে সব কিছু নিয়ে নিলাম, সবাই সবার বাসা থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিয়েছিল, যাতে ম্যাট চেয়ার যেগুলো লাগে সব কিছু নিয়ে নিয়েছিলাম। আর খাবার আমরা বাইরে থেকেই অর্ডার দিয়েছিলাম। অ্যান্ড আমার কাছে রাতের বেলা বেশি ঘুরতে ভালো লাগে, সন্ধ্যা আর রাত আমি বেশিরভাগ চেষ্টা করি ওই দুটাই টাইমে বের হতে। আমি প্রায় ওই টাইমেই বের হই, দিনের বেলা অতটা বের হই না। দেখা যায় কি গরম লাগে, রোদ থাকে, এইসব কারণে বের হওয়া ভালো লাগে না, কমফোর্টেবল লাগে না। আপনাদের কাছে কখন ভালো লাগে? তো আমি দিনের বেলা অতটা বের হই না, যখনই যাই আমার কোনো কিছু ফাংশন বা কোনো কিছু অ্যাটেন্ড করতে আমার রাতের বেলা ভালো লাগে। রাতের বেলা ওয়েদারটা একটু সফট থাকে, ঠান্ডা থাকে, ঘুরে মজা পাওয়া যায়। কিছুক্ষণ গান শুনলাম, যেতে একটু টাইম লেগেছিল, ট্রাফিক জ্যামে পড়েছিলাম। সেদিন অনেক বাতাস ছিল, ওয়েদারটা খুব ভালো ছিল, নাইস ওয়েদার ছিল, ঘুরে অনেক ভালো লেগেছে। ট্রাফিক জ্যাম ছুটলো, অনেক রেস্ট্রিকশন, এখানে অনেক কিছু মেনে চলতে হয়। গাড়ি চালানোর সময় অনেক সাবধানভাবে চালাতে হয়, নাহলে অনেক প্রবলেম হয়, অনেক রুলস রেগুলেশন আছে। সো ফাইনালি গাড়ি জার্নি শেষ করে চলে আসলাম আমরা পিকনিক স্পটে। পিকনিক স্পটটা অনেক সুন্দর ছিল, চারদিকে অনেক আলো ছিল, ওরা খেলছিল, তাসিনের কোলে একটা বেবি চলে আসলো হঠাৎ, পাশে আরেকজনে বেবি ছিল, বেবিটা ফরেনার ছিল, অনেক কিউট ছিল, তাসিন অনেক পছন্দ করে বেবি, বেবিটা ওর সাথে অনেক কিউট করে খেলছিল। আকাশে অসম্ভব সুন্দর চাঁদ ছিল সেদিন, চারিদিক দিয়ে অনেক বেশি আলো ছিল চাঁদের কারণে, চাঁদের আলো অনেক সুন্দর, ছেলেরা খেলাখেলি করছিল, সবাই বাসা থেকে সব কিছু নিয়ে এসেছিল, আসলে খেলার জিনিস, খাওয়ার জিনিস। খাওয়াটা কিন্তু বাইরে থেকে অর্ডার করেছিলাম, বাট যে প্লেট, ম্যাট, চেয়ার এগুলো সব কিছুই বাসা থেকে আনা হয়েছিল, সবাই সবার বাসা থেকে নিয়ে এসেছিলো আগেই বলেছি। পার্কটা অনেক বড় ছিল, বেশিক্ষণ হাঁটতে পারিনি,
আসলে হেঁটে শেষ করা যাবে না, পার্কটা অনেক বড় ছিল, সো কিছুক্ষণ হেঁটে চলে আসলাম। এরপর আমি আর তাহসিন মিলে সামনে একটু কফি শপে গেলাম, আর সেদিন অনেক সুন্দর করে সাজানো ছিল, ভ্যালেন্টাইন ছিল সে কারণে। তো এই তো আমার ভিডিও, ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।